নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এডু টিচারে হ্যালো বন্ধুরা আজকে আমি আলোচনা করব ভূগোল তা ভূগোলের সেই সমস্ত প্রশ্নগুলো যে সমস্ত প্রশ্নগুলো আপনাদের আগামী পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তা আপনারা মন দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ বিশেষ আকর্ষণীয় বিষয়টি এই ভিডিওটির শেষে দেওয়া আছে তা চলুন আমরা সাতশো এক নম্বর প্রশ্ন থেকে শুরু করব তা এর আগের যদি আপনারা কোশ্চেনগুলো দেখতে যান তার আপনারা চ্যানেলের প্লে যান চ্যানেলের প্লে গিয়ে আপনারা এর আগের ভিডিওগুলো দেখুন সিকোয়েন্স ওয়াইজ ঠিক আছে আর আজকে অবশ্যই আপনারা খাতা পেন্সিল নিয়ে বসবেন কেন যার উত্তরটা রাইট হচ্ছে সেটাই রাইট এবং যেটাই ভুল হচ্ছে সেটাই ক্রস দিয়ে আমরা কোশ্চেন অ্যান্সার শেষে পঞ্চাশটা প্রশ্ন আমরা আলোচনা করব। সেই পঞ্চাশটা প্রশ্নে আপনারা কে কত পেলেন তার মার্কসটা পোস্ট করবেন যাদের পার্সেন্টেজ সিক্সটি পার্সেন্ট অ্যান্ড অ্যাভাব তাদের বলবো আপনাদের পারফরমেন্স ঠিক আছে তা আপনাদের পারফরমেন্স ডেভেলপ করার জন্য আপনারা আমাদের রেগুলার ভিডিওগুলো দেখুন এবং যাদের পারফরমেন্স সিক্সটি বিলো আছে তা তাদের ক্ষেত্রে বলবো আপনারা আমাদের চ্যানেলে গিয়ে অবশ্যই আমাদের চ্যানেলে যে ভিডিওগুলো আছে হাজারের উপর ভিডিওগুলো আছে আমরা সেন্ট্রাল টেড বেঙ্গল টেড ত্রিপুরা টেড আসাম টেটের ভিডিও প্রোডিউস করে থাকি আপনাদের জন্য পাবলিশ করে থাকি দেখুন আপনারা সেখানে গিয়ে আশা করছি আপনাদের পারফরমেন্স অবশ্যই ডেভেলপ হবে গ্যারেন্টি সহকারে তো চলুন আজকে আমরা কোশ্চেনে আলোচনা শুরু করব। প্রথম প্রশ্ন আপনাদের স্ক্রিনে সাতশো এক নম্বর প্রশ্নে চলে এসেছি তাহলে নিচের কোন শিলা থেকে ল্যাটরাইট মৃত্তিকা সৃষ্ট তাহলে কোন শিলা থেকে আমাদের ল্যাট্রাইট মৃত্তিকা সৃষ্ট সেটা আপনাকে জানতে চাওয়া হয়েছে আর এটা ছিল গেলদিনের হোমটাক্সের প্রশ্ন তো চলুন দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা তাহলে অপশান এ ব্যাসল্ট অপশান বি গ্রানাইট অপশন সি বিলে এবং অপশান ডি হচ্ছে গ্র্যাব্রো তাহলে চারটে অপশান এই প্রশ্নের সঠিক উত্তর যারা বলছেন অপশান ডি তাদের সবার উত্তর সঠিক গ্যাব্রো হচ্ছে সঠিক आंसर। চলো পরবর্তী কোশ্চেন। নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার 702 কোক কয়লার সবচেয়ে বড় খনি কোথায়? অপশন এ গিরিডি অপশন বি বুকারো অপশন সি রানীগঞ্জ এবং অপশন ডি হচ্ছে ঝুরিয়া। 702 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি ঝুরিয়া। নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার 703 ওএনজিসি কত খ্রিস্টাব্দে বোম্বে হাইতে খনিজ তেলের স্তর আবিষ্কার করে? অপশান এ উনিশশো সত্তর অপশান বি উনিশশো চুয়াত্তর অপশান সি উনিশশো আশি এবং অপশান ডি উনিশশো নব্বই সাতশো তিন নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান বি উনিশশো চুয়াত্তর নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন হান্ড্রেড ফোর ভারতের প্রাচীনতম তৈলখনি কোনটি অপশান এ শিবসাগর অপশান বি সুরাট অপশান সি ডিগবয় এবং অপশান ডি নুনমাটি তাহলে সাতশো চার নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান সি ডিগবয় নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন হান্ড্রেড ফাইভ কোন শস্যের চাষের জন্য জাপানি পদ্ধতি ব্যবহার করা হয় অপশান এ ধান অপশন বি গম অপশান সি চা এবং অপশন ডি পাট সাতশো পাঁচ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ ধান নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন হান্ড্রেড সিক্স কাথিয়ারা উপদ্বীপের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি অপশান এ গুরুশিকর অপশান বি কাঞ্চনজঙ্ঘা অপশন সি গিরনার আর অপশান ডি হচ্ছে বোনাই সাতশো ছয় নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি গিরনার নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন হান্ড্রেড সেভেন বর্তমানে ভারতের রাজ্যের সংখ্যা কত অপশান এ থার্টি ফাইভ অপশান বি থার্টি অপশান সি টোয়েন্টি নাইন এবং অপশান ডি টোয়েন্টি এইট সাত নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের এখানে বর্তমান অবস্থায় এর সঠিক উত্তর যেটা দেওয়া আছে সেটা হচ্ছে টোয়েন্টি এইট আপনারা এই কোশ্চেনের ক্ষেত্রে অবশ্যই গুগল সার্চ করে নেবেন এবং গুগল সার্চে দেখবেন যেটা সঠিক উত্তর আসছে তা সেইটা আপনারা আপডেট করে নেবেন ঠিক আছে তা এই কোশ্চেনের ক্ষেত্রে যখন আমরা করছি তা এই কোশ্চেনের সঠিক উত্তর বইতে যেখান থেকে আমরা কোশ্চেনটা তৈরি সেখানে টোয়েন্টি এইট দেওয়া আছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন গুগল সার্চ থেকে আপডেট যে থিওরিটা আছে বা আপডেট যে নলেজটা আছে বা আপডেট যে রাজ্যের সংখ্যা আছে সেটা আপনারা কালেক্ট করে নেবেন আশা করছি এই কোশ্চেনের ক্ষেত্রে আপনারা যদি কোনো কমেন্টস করেন আশা করি তার বিপ্রায় পাবেন না ঠিক আছে গুগল সার্চে আমরা অপশান দিয়ে দিলাম তা এই ধরনের কোশ্চেনগুলোর ক্ষেত্রে আপনারা একটু আপডেটটা দেখে নেবেন চলে আসছি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন হান্ড্রেড এইট কোন স্তরে মেরুজ্যোতি সৃষ্টি হয় অপশান এ ট্রোপোস্পিয়ার অপশন বি স্ট্যাটোস্পিয়ার অপশন সি আয়নোস্ফিয়ার এবং অপশন ডি হচ্ছে মিসোস্পিয়ার সাতশো আট নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি আয়নোস্ফিয়ার নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন হান্ড্রেড নাইন মরু অঞ্চলে গঠিত লবণাক্ত হতকে কী বলে অপশান এ প্লায়া অপশন বি বাজাদা অপশন সি ওয়াদি এবং অপশন ডি হচ্ছে ধ্রিয়ান তাহলে সাতশো নয় নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর এ প্লায়া নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন হান্ড্রেড টেন গুজরাটের উল্লেখযোগ্য শিল্প কোনটি অপশান এ দুগ্ধ অপশন বি মৎস্য অপশন সি বিদ্যুৎ এবং অপশন ডি লৌহ ইস্পাত শিল্প তাহলে সাতশো দশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর আমরা দেখে নিচ্ছি এর সঠিক উত্তর অপশান এ দুগ্ধ নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন হান্ড্রেড ইলেভেন কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র কোন জেলায় অবস্থিত অপশন এ পূর্ব মেদিনীপুর অপশন বি পশ্চিম মেদিনীপুর অপশন সি হুগলি এবং অপশন ডি হচ্ছে হাওড়া তাহলে সাতশো এগারো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ পূর্ব মেদিনীপুর নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন হান্ড্রেড টুয়েলভ কলকাতায় পৃথিবীর আবর্তন বেগ ঘণ্টায় কত অপশান এ এক হাজার পাঁচশো ছত্রিশ কিমি অপশান বি এক হাজার পাঁচশো তিরিশ কিমি অপশান সি এক হাজার পাঁচশো চল্লিশ কিমি এবং অপশান ডি এক হাজার পাঁচশো কিমি তাহলে সাতশো বারো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ এক হাজার পাঁচশো ছত্রিশ কিমি নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন হান্ড্রেড থার্টিন পৃথিবীর নিরক্ষীয় ব্যাস ও মেরি ব্যাসের পার্থক্য কত অপশন এ তেত্রিশ কিমি অপশন বি তেতাল্লিশ কিমি অপশান সি তিপ্পান্ন কিমি এবং ডি কিমি তাহলে নম্বর প্রশ্ন আর প্রশ্নের সঠিক উত্তর বি তেতাল্লিশ ওজন গ্যাস বায়ুমন্ডলের কোন স্তরে থাকে অপশান এ ট্রোপোসিয়ার অপশন বি আইনসপিয়ার অপশন অপশন সি স্ট্যাটো এবং অপশন ডি হচ্ছে মেসোস্ফিয়ার সাতশো চোদ্দো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি স্ট্যাটো নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন হান্ড্রেড ফিফটিন কলকাতার প্রতিপদ স্থানের দাগিমা কত অপশান এ অষ্টাশি দশমিক তিরিশ মিনিট পূর্ব অপশন বি অষ্টাশি দশমিক ডিগ্রি পশ্চিম অপশন সি অষ্ট বিরাশি দশমিক মিনিট পূর্ব এবং অপশন ডি একানব্বই দশমিক তিরিশ সেকেন্ড পশ্চিম সাতশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি একানব্বই দশমিক সরি একানব্বই ডিগ্রি তিরিশ মিনিট পশ্চিম নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন সিক্সটিন মরা কোটাল কোন তিথিতে হয় অপশান এ আবাসা অপশান বি পূর্ণিমা অপশন সি অষ্টমী তিথি এবং অপশান ডি কোনোটি নয় তাহলে সাতশো ষোলো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি অষ্টমী তিথিতে নেক্সট কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার সেভেন হান্ড্রেড সেভেন্টিন অভ্র উৎপাদনে ভারতের স্থান পৃথিবীতে কত অপশান এ প্রথম অপশান বি তৃতীয় অপশন সি পঞ্চম এবং অপশান ডি চতুর্থ তাহলে সাতশো সতেরো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ প্রথম নেক্সট কোয়েশ্চেন আপনাদের স্ক্রিনে দেখে নেব নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন হান্ড্রেড এইটিন প্রস্তাবিত হরিপুর পরমাণু কেন্দ্র কোন জেলায় অবস্থিত অপশন এ পুরুলিয়া অপশন বি বাঁকুড়া অপশন সি নদীয়া এবং অপশন ডি পূর্ব মেদিনীপুর সাতশো আঠারো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি পূর্ব মেদিনীপুর নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন হান্ড্রেড নাইনটিন কোন দিনকে জলবিশু বলা হয় অপশান এ একুশে মার্চ অপশন বি তেইশে সেপ্টেম্বর অপশন সি বাইশে ডিসেম্বর এবং অপশন ডি একুশে জুন সাতশো উনিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি তেইশে সেপ্টেম্বর নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন হান্ড্রেড টোয়েন্টি দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী কোনটি অপশান এ কাবেরি অপশন বি কৃষ্ণা অপশন সি গোদাবরী এবং অপশন ডি নর্মদা তাহলে সাতশো কুড়ি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি গোদাবরী নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন হান্ড্রেড টোয়েন্টি ওয়ান কার্পাস চাষের জন্য কি ধরনের মৃত্তিকা জরুরি অপশান এ পুলি অপশন বি লোহিত অপশান সি ভাবর এবং অপশন ডি হচ্ছে কৃষ্ণ মৃত্তিকা সাতশো একুশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের উত্তর অপশন সি ভাবর নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন হান্ড্রেড টোয়েন্টি টু পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কি অপশন এ আনাইমুদি অপশন বি দোদাবেতা অপশন সি গুরুশেখর এবং অপশন ডি হচ্ছে মহেন্দ্রগিরি সাতশো বাইশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের উত্তর অপশন ডি মহেন্দ্রগিরি নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর সেভেন হান্ড্রেড টোয়েন্টি থ্রি কোনটি নদী অপশন এ কাবেরি অপশন বি নর্মদা অপশন সি গোদাবরী এবং অপশন ডি যমুনা সাতশো তেইশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিকোত্তর অপশন বি নর্মদা নেক্সট কোশ্চেন क्वेश्चन নাম্বার 724 হান্ড্রেড পেডিমেন্ট কোথায় গড়ে ওঠে অপশান এ উপকূল অঞ্চলে অপশন বি হিমবাহ অধ্যুষিত অঞ্চলে অপশন সি বদ্বীপ অঞ্চলে এবং অপশন ডি মেরু অঞ্চলে সাতশো চব্বিশ নম্বর প্রশ্ন এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি মেরু অঞ্চলে নেক্সট কোশ্চেন কোশ্চেন नंबर সেভেন হান্ড্রেড টোয়েন্টি ফাইভ পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে কম বৃষ্টিপাত হয় অপশন এ বর্ধমান অপশন বি মুর্শিদাবাদ অপশান সি পুরুলিয়া এবং অপশান ডি হচ্ছে দক্ষিণ দিনাজপুর সাতশো পঁচিশ নম্বর প্রশ্ন এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি পুরুলিয়া নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন হান্ড্রেড টোয়েন্টি সিক্স পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি অপশান এ সান্দা অপশান বি টাইগার হিল অপশান সি মাউন্ট এভারেস্ট এবং অপশন ডি কাঞ্চনজঙ্ঘা সাতশো ছাব্বিশ নম্বর প্রশ্ন আরি প্রশ্নের সঠিক উত্তর অপশান এ সান্দাকু নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন হান্ড্রেড টোয়েন্টি সেভেন বায়ুমণ্ডলের সিওটি এর পরিমাণ কত অপশান এ শূন্য দশমিক শূন্য তিন শতাংশ অপশান বি শূন্য দশমিক শূন্য শূন্য তিন শতাংশ অপশান সি শূন্য দশমিক তিন শতাংশ আর অপশান ডি হচ্ছে শূন্য দশমিক তিন তিন শতাংশ তাহলে সাতশো সাতাশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান এ শূন্য দশমিক শূন্য তিন শতাংশ নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন হান্ড্রেড টোয়েন্টি এইট লুধিয়ানা কোন নদীর তীরে অবস্থিত অপশান এ যমুনা অপশান বি সিন্ধু অপশান সি শতদ্রু এবং অপশান ডি হচ্ছে চন্দ্রভাগা তাহলে সাতশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান এ যমুনা নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর সেভেন হান্ড্রেড টোয়েন্টি রূপনারায়ণের কোন দুটি নদীর মিলিত স্রোত অপশান এ কংসাবতী ও কেলেখাই অপশান বি হচ্ছে কংসাবতী ও দামোদার অপশান সি কংসাবতী ও সুবর্ণরেখা এবং অপশান ডি হচ্ছে দ্বারকেশ্বর ও শিলাপতী সাতশো উনত্রিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি দ্বারকেশ্বর ও শিলাপত নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন হান্ড্রেড থার্টি টাইগার হিলের উচ্চতা কত মিটার অপশান এ দু হাজার পাঁচশো অপশান বি তিন হাজার ছশো তিরিশ সি দু হাজার ছশো এবং অপশান ডি হচ্ছে চার হাজার দুশো পঞ্চাশ তাহলে সাতশো তিরিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন সি দু হাজার ছশো নেক্সট ভারতের কোন রাজ্যে শীতকালে বৃষ্টিপাত হয় অপশান এ কেরাল অপশন বি তামিলনাড়ু অপশন সি কর্ণাটকে আর অপশান ডি অন্ধ্রপ্রদেশে তাহলে সাতশো একত্রিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি তামিলনাড়ু নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন হান্ড্রেড থার্টি টু তরাই শব্দের অর্থ কী অপশান এ উপত্যকা অপশন বি স্যাঁত অপশন সি নীল নদ আর অপশান ডি হচ্ছে বাগিচা তাহলে সাতশো বত্রিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান বি সাতশেতে নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন হান্ড্রেড থার্টি থ্রি অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি অপশান এ পাঞ্চেত অপশন বি শুশুনিয়া অপশন সি গোর্গাবুরু এবং অপশন ডি হচ্ছে মহাভাগ্নে তাহলে সাতশো তেত্রিশ নম্বর প্রশ্ন আর সাতশো তেত্রিশ নম্বর প্রশ্নে এর সঠিক উত্তর রয়েছে অপশন সি গোর্গা নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন হান্ড্রেড থার্টি ফোর ভারতের সবচেয়ে পুরনো পর্বতমালা কোনটি অপশান এ বিন্দ অপশন বি আরাবলি অপশন সি হিমালয় এবং অপশান ডি হচ্ছে শিবালিক সাতশো চৌত্রিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি আরাবলী নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন হান্ড্রেড থার্টি ফাইভ তুলবুল প্রকল্প কোন নদীটি উপর গড়ে উঠেছে অপশন এ বিতস্তা অপশন বি রাবি অপশন সি সুদলেজ আর অপশন ডি হচ্ছে ঝিলাম সাতশো পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন আর সাতশো পঁয়ত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি ঝিলাম নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর সেভেন হান্ড্রেড থার্টি সিক্স ভারতের সবচেয়ে বড় সেচখাল কোনটি অপশান এ যমুনা খাল অপশন বি সিরহিন্দ খাল অপশান সি ইন্দিরা গান্ধী খাল আর অপশান ডি হচ্ছে আগার খাল সাতশো ছত্রিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর সি ইন্দিরা গান্ধী খাল নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন হান্ড্রেড থার্টি সেভেন উপজাতিরদের কোথায় দেখা যায় অপশন এ মধ্যপ্রদেশ অপশান বিহার অপশান সি আন্দামান নিকোবর ও অপশান ডি ঝাড়খণ্ড সাতশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর আন্দামান ও নিকোবর নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন হান্ড্রেড থার্টি এইট মন্দির নগরী নামে পরিচিত কোন শহরের নাম অপশান এ নদিয়া অপশান বিষ্ণুপুর অপশান সি বর্ধমান এবং অপশান ডি তমলুক সাতশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বিষ্ণুপুর নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর সেভেন মাটির পুতুলের জন্য কোন শহর বিখ্যাত অপশান এ রানাঘাট অপশান বি কৃষ্ণনগর অপশান সি শান্তিপুর এবং অপশান ডি হচ্ছে আদ্রা তাহলে সাতশো উনচল্লিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান বি কৃষ্ণনগর নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন হান্ড্রেড মাতলা নদী কোন জেলায় অবস্থিত অপশন এ বর্ধমান অপশান বি দক্ষিণ চব্বিশ পরগনা অপশান সি হুগলি এবং অপশান ডি হচ্ছে পূর্ব মেদিনীপুর তাহলে সাতশো চল্লিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান বি দক্ষিণ চব্বিশ পরগনা নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন হান্ড্রেড ওয়ান বন্দিপুর জাতীয় উদ্যান কোথায় অবস্থিত অপশন এ তামিলনাড়ুতে অপশান বি রাজস্থানে অপশান সি অন্ধ্রপ্রদেশে এবং অপশান ডি কর্ণাটকে সাতশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি কর্ণাটকে নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন হান্ড্রেড টু ভারতের কফির কোন প্রজাতির চাষ সবচেয়ে বেশি হয় অপশান এ কোল্ড চিক্স অপশান বি কুরগ্রুমস অপশন সি অ্যারাবিকা এবং অপশন ডি হচ্ছে কেনস তাহলে সাতশো বিয়াল্লিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন সি অ্যারাবিকা নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন হান্ড্রেড থ্রি ভারতের কোন রাজ্যটি আয়তনে পোল্যান্ডের সমান অপশান এ বিহার অপশান বি উড়িষ্যা অপশান সি মহারাষ্ট্র এবং অপশান ডি মধ্যপ্রদেশ সাতশো তেতাল্লিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর আমরা দেখে নেব এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি মহারাষ্ট্র নেক্সট কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার সেভেন হান্ড্রেড ফর্টি ফোর পাগলাঝোড়া জলপ্রপাত কো থেকে কোন নদী সৃষ্টি অপশন এ মহানন্দা অপশান বি দামোদর অপশান সি তিস্তা এবং অপশান ডি হচ্ছে জল ঢাকা তাহলে সাতশো চুয়াল্লিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান এ মহানন্দা নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন হান্ড্রেড ফাইভ শুশুনিয়া পাহাড় কোন জেলায় অবস্থিত অপশান এ পুরুলিয়া অপশন বি বর্ধমান অপশন সি বাঁকুড়া এবং অপশন ডি হচ্ছে পশ্চিম মেদিনীপুর তাহলে সাতশো পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন সি বাঁকুড়া নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন হান্ড্রেড সিক্স নেপাল ও পশ্চিমবঙ্গের সীমান্তে কোন পর্বত অবস্থিত অপশান এ ডিংকিয়াং অপশন বি সিঙ্গালিলা অপশন সি বক্সা জয়ন্তী এবং অপশন ডি হচ্ছে কারাকোরম তাহলে সাতশো ছেচল্লিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান বি সিঙ্গালিলা নেক্সট কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার সেভেন হান্ড্রেড ফর্টি সেভেন পোর্ট ব্লেয়ার কোথাকার রাজধানী অপশান এ গোয়া অপশান বি বিশাখাপত্তনম অপশান সি লাক্ষাদ্বীপ এবং অপশান ডি হচ্ছে আন্দামান তাহলে সাতশো সাতচল্লিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি আন্দামান নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন হান্ড্রেড ফর্টি এইট ভারতের ভাতের থালা অঞ্চল কাকে বলা হয় অপশান এ কেরালা ও তামিলনাড়ু অপশন বি কৃষ্ণা ও কাবেরীর বদ্বীপ অপশন সি গঙ্গেয় সমভূমি এবং অপশান ডি হচ্ছে উত্তর অঞ্চল তাহলে আর এই প্রশ্নের অপশন বি কৃষ্ণা গোদাবরী বদ্বীপ নেক্সট কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার সেভেন হান্ড্রেড নাইন বর্তমানে পশ্চিমবঙ্গে বিভাগ কয়টি অপশান এ দুটি অপশন বি তিনটি অপশন সি ছটি এবং অপশান ডি চারটি তাহলে সাতশো উনপঞ্চাশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান বি তিনটি নেক্সট অ্যান্ড লাস্ট কোশ্চেন সেভেন হান্ড্রেড ফিফটি পাহাড় কোন জেলায় অবস্থিত অপশান এ বাঁকুড়া অপশান বি বীরভূম অপশান সি পুরুলিয়া এবং অপশান ডি সিংভূম তাহলে সাতশো পঞ্চাশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান বি বীরভূম তো বন্ধুরা আপনারা একটাই কাজ করবেন আপনারা আমাদেরকে কে কত পেলেন সৎভাবে কে কত পেলেন সেই নাম্বারটা পোস্ট করবেন আমরা দেখে নেব যে কার পারফরমেন্স কীরকম জায়গায় আছে ঠিক আছে তা কার পারফরমেন্স কীরকম জায়গায় আছে তা সেটা আপনারা নিজেরাও যাচাই করতে পারেন আপনারা নিজেরাও আপনাদের নাম্বার পোস্ট করে বিষয়টা দেখতে পারেন আমরা চলে আসছি পরবর্তী বিষয় সেটা হচ্ছে আপনাদের আজকের হোম ট্যাক্সের প্রশ্নে তা আজকের হোম ট্যাক্সের প্রশ্নে হলো কোন রাজ্যকে সমুদ্রের দান বলা হয় অপশান এ আন্দামান নিকোবর অপশান বি তামিলনাড়ু অপশান সি উড়িষ্যা এবং অপশন ডি হচ্ছে কেরাল আবার আমি আপনাদের আজকের প্রশ্নটা বলছি কোন রাজ্যকে সমুদ্রের দান বলা হয় অপশান এ আন্দামান নিকোবর অপশান বি তামিলনাড়ু অপশান সি উড়িষ্যা এবং অপশান ডি কেরল আপনাদের এই চারটি অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক বলে মনে হচ্ছে আপনারা কমেন্ট লাইনে পোস্ট করুন আমরা আগামী দিনে ঠিক এই সময় এই প্রশ্নের যেটা সঠিক উত্তর হয় সেটা আমি আপনাদের দিয়ে দেবো এইবার আমরা চলে আসছি পরবর্তী বিষয় সেটা হচ্ছে আমাদের রিভিশনের পর্যায়ে তা রিভিশনের পর্যায়ে আমরা এই কোশ্চেনগুলো আলোচনা ক্ষেত্রে দেখেছি প্রচুর কোশ্চেন আছে যেগুলো বিগত সালে পরীক্ষায় এসেছিল তা এই প্রশ্নগুলো অবশ্যই সেই সমস্ত পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ যে সমস্ত পরীক্ষায় ভূগোল থেকে কোশ্চেন আসে ঠিক আছে তা আপনারা কিন্তু এই কোশ্চেনগুলো অবশ্যই খুব ভালোভাবে অনুধাবন করবেন যার ফলে কি হবে আপনারা এই কোশ্চেনগুলো সলভ করলে আপনারা যে কোনো পরীক্ষা যেখানে ভূগোল থেকে কোশ্চেন আসে সেই সমস্ত পরীক্ষায় কিন্তু আপনারা সফল হবেন তো চলুন আমরা আজকে চট করে দেখে নেব যে এই কোশ্চেনগুলো কী ছিল আরেকবার করে জাস্ট যাতে রিভাইজ হয় এবং এই কোশ্চেনগুলো আমাদের মাথায় অনেক দিন ধরে থাকে ঠিক আছে তো চলুন আমরা এই কোশ্চেনগুলো একটু রিভাইজ করব চট করে আর আপনারা আমাদের সাথে থাকবেন একটু কোঅপারেট করবেন তো চলুন প্রথম প্রশ্ন ছিল নিচের কোন শিলা থেকে ল্যাটারাইট মৃত্তিকা সৃষ্টি এর সঠিক উত্তর হচ্ছে গ্যাব্র নেক্সট কোল কয়লার সবচেয়ে বড় খনি কোথায় সঠিক উত্তর ঝুরিয়া নেক্সট ওএনজিসি কত খ্রিস্টাব্দে বোম্বে হাইতে খনিজ তেলের স্তর আবিষ্কার করে সঠিক উত্তর হচ্ছে উনিশশো নেক্সট ভারতের প্রাচীনতম তৈল খনি কোনটি সঠিকোত্তর ডিগবয় নেক্সট কোন শস্যের চাষের জন্য জাপানি পদ্ধতি ব্যবহার করা হয় সঠিক উত্তর ধান নেক্সট কাথিয়া বার উপদ্বীপের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি সঠিকোত্তর গিরনার নেক্সট বর্তমানে ভারতের রাজ্যের সংখ্যা কত সঠিকোত্তর আঠাশ নেক্সট কোন স্তরে মেরুজ্যোতি সৃষ্টি হয় সঠিক উত্তর আয়নোস্ফিয়ার নেক্সট মরু অঞ্চলে গঠিত লবণাক্ত হ্রদকে কি বলে সঠিক উত্তর প্লায়া নেক্সট গুজরাটের উল্লেখযোগ্য শিল্প কোনটি সঠিক উত্তর দুগ্ধ নেক্সট কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র কোন জেলায় অবস্থিত সঠিক উত্তর পূর্ব মেদিনীপুর নেক্সট কলকাতায় পৃথিবীর আবর্তন বেগ ঘন্টায় কত উত্তর এক হাজার পাঁচশো ছত্রিশ কিমি নেক্সট পৃথিবীর নিরক্ষীয় ব্যাস ও ব্যাসের পার্থক্য কত সঠিক উত্তর তেতাল্লিশ কিমি নেক্সট ওজন গ্যাস বায়ুমণ্ডলে কোন স্তরে থাকে সঠিক উত্তর স্ট্র্যাটসপেয়ার নেক্সট কলকাতার প্রতিপাদ স্থানে ধাগিমা কত এর উত্তর হচ্ছে একানব্বই ডিগ্রি তিরিশ মিনিট পশ্চিম নেক্সট মরাকোটাল কোন তিথিতে হয় উত্তর অষ্টমী তিথিতে নেক্সট অভ্র উৎপাদনে ভারতের স্থান পৃথিবীতে কত উত্তর প্রথম নেক্সট প্রস্তাবিত হরিপুর পরমাণু কেন্দ্র কোন জেলায় অবস্থিত উত্তর পূর্ব মেদিনীপুর নেক্সট কোন দিনটিকে জল বলা হয় উত্তর তেইশে সেপ্টেম্বর নেক্সট দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী কোনটি উত্তর গোদাবরী নেক্সট কার্পাস চাষের জন্য কী ধরনের মৃত্তিকা জরুরি সঠিক উত্তর ভাবর নেক্সট পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি সঠিক উত্তর মহেন্দ্রগিরি নেক্সট কোনটি পশ্চিমবাহিনী নদী উত্তর নর্মদা নেক্সট পেরিমেন্ট কোথায় গড়ে ওঠে সঠিক উত্তর মিরু অঞ্চলে নেক্সট পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে কম বৃষ্টিপাত হয় সঠিক উত্তর পুরুলিয়া নেক্সট পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি সঠিক উত্তর সন্দা নেক্সট বায়ুমণ্ডলের সিও টু এর পরিমাণ কত সঠিকোত্তর শূন্য দশমিক শূন্য তিন শতাংশ নেক্সট লুধিয়ানা কোন নদীর তীরে অবস্থিত উত্তর যমুনা নেক্সট রূপনারায়ণ কোন দুটি নদীর মিলিত স্রোত সঠিক উত্তর দ্বারকেশ্বর ও শিলাবতী নেক্সট টাইগার হিলের উচ্চতা কত মিটার সঠিকোত্তর দু হাজার ছশো নেক্সট ভারতের কোন রাজ্যে শীতকালে বৃষ্টিপাত হয় সঠিক উত্তর তামিলনাড়ু নেক্সট তরাই অঞ্চলের অর্থ কী সঠিক উত্তর সৎসেতে নেক্সট অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি সঠিকোত্তর গোরগা পুরু নেক্সট ভারতের সবচেয়ে পুরনো পর্বতমালা কোনটি উত্তর আরাবল্লি নেক্সট তুলবুল প্রকল্প কোন নদীর উপর গড়ে উঠেছে সঠিকোত্তর জিলাম নেক্সট ভারতের সবচেয়ে বড় খাল কোনটি সঠিকোত্তর ইন্দিরা গান্ধী খাল নেক্সট জারোয়া উপজাতিদের কোথায় দেখা যায় ষিকোত্তর আন্দামান নিকোবর নেক্সট মন্দির নগরী নামে পরিচিত কোন শহরের নাম সঠিকোত্তর বিষ্ণুপুর নেক্সট মাটির পুতুলের জন্য কোন শহর বিখ্যাত ষাটিকোত্তর কৃষ্ণনগর নেক্সট মাতলা নদী কোন জেলায় অবস্থিত সঠিকোত্তর দক্ষিণ চব্বিশ পরগনা নেক্সট বন্দিপুর জাতীয় উদ্যান কোথায় অবস্থিত ষিকোত্তর কর্ণাটকে নেক্সট ভারতে কফির কোন প্রজাতির চাষ সবচেয়ে বেশি হয় সঠিক উত্তর অ্যারাবিকা নেক্সট ভারতের কোন রাজ্যটি আয়তনে পোল্যান্ডের সমান সঠিক উত্তর মহারাষ্ট্র নেক্সট পাগলাঝোড়া জলপ্রপাত থেকে কোন নদীর সৃষ্টি সঠিকোত্তর মহানন্দা নেক্সট শুশুনিয়া পার্ক কোন জেলায় অবস্থিত সঠিক উত্তর বাঁকুড়া নেক্সট নেপাল ও পশ্চিমবঙ্গের সীমান্তে কোন পর্বত অবস্থিত সঠিক উত্তর সিঙ্গালিলা নেক্সট প্লোট বিয়ার কোথাকার রাজধানী সঠিক উত্তর আন্দামান নেক্সট ভারতে ভাতের থালা অঞ্চল কাকে বলা হয় সঠিক উত্তর কৃষ্ণা কাবিরী বদ্বীপ নেক্সট কোশ্চেন বর্তমানে পশ্চিমবঙ্গে বিভাগ কয়েকটি সঠিকোত্তর তিনটি নেক্সট অ্যান্ড লাস্ট কোশ্চেন মহাভাগ্নে পাহাড় কোন জেলায় অবস্থিত সঠিকোত্তর বীরভূম তো বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান তাতে আমরা একটু মোটিভেশন পাবো এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা পার্থনীয় এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে আপনার মতো অন্যান্য ভিওয়ার্সরাও উপকৃত হয় আজ এই পর্যন্তই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে ধন্যবাদ